18 অঙ্ক। একটি ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করে এবং প্ল্যাটফর্মটি অতিক্রম করে 22 সেকেন্ডে। হিসেব করে ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ লিখি। তাহলে 22 সেকেন্ডে ট্রেনটির প্ল্যাটফর্মকে অতিক্রম করার অর্থ হলো ট্রেনটির নিজের দৈর্ঘ্য ও প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা। 10 সেকেন্ডে ট্রেনটির একজন লোককে অতিক্রম করার অর্থ হলো ট্রেনটির নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। এবার আমরা এখানে দেখো দিয়েছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দিয়েছে 150 মিটার লম্বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, তার মানে কি প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা 150 মিটার। তাহলে 22 থেকে আমরা 10 বিয়োগ করছি, বিয়োগ করলে 12 সেকেন্ডে ট্রেনটি 150 মিটার অতিক্রম করছে। এবার গণিতের ভাষায় সমস্যাটি হলো, সময় লিখবে বাঁ দিকে ব্র্যাকেটে সেকেন্ড, দূরত্ব ডান দিকে ব্র্যাকেটে মিটার। 12 সেকেন্ডে 150 মিটার দূরত্ব যাচ্ছে, তাহলে 10 সেকেন্ডে কতটা দূরত্ব হবে আমরা বার করব। সময় ও দূরত্ব সরল সমানুপাতি, সমানুপাতটি হলো 12:10 সমানুপাত 150:1 জিজ্ঞাসা চিহ্ন। নির্ণেয় দূরত্ব সমান 10 × 150, নিচে হচ্ছে 12, পাশে দূরত্বের একক মিটার লিখবে। এবার পুরোটাকে তোমরা কাটাকাটি করো, কাটাকাটি করলে দেখবে 125 মিটার আসছে, ঠিক আছে। ট্রেনটির দৈর্ঘ্য তাহলে কত হলো 125 মিটার। এবার আমরা গতিবেগ বার করব, তার মানে কি গতিবেগ বার করতে গেলে আমাকে একই রকমভাবে সময় ও দূরত্বের টেবিল দিয়েই আমরা গতিবেগ বার করব। বাঁ দিকে সময় লিখবে ব্র্যাকেটে সেকেন্ড, দূরত্ব ডান দিকে মিটার ব্র্যাকেটে মিটার লিখবে। 10 সেকেন্ডে সে 125 মিটার দূরত্ব যাচ্ছে। এখানে 1 ঘন্টা সমান আমরা 3600 সেকেন্ড লিখেছি, ঘন্টা এখানে লিখতে পারবো না, সেই জন্য 3600 সেকেন্ড আমরা লিখবো। 3600 সেকেন্ডে কতটা দূরত্ব যাবে, তাহলে সময় ও দূরত্ব হচ্ছে সরল সমানুপাতি। সমানুপাতটি হলো 10:60, এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখবে, তারপরে সমানুপাত 125:2 জিজ্ঞাসার চিহ্ন, ঠিক আছে। এরপরে নির্ণেয় দূরত্ব আমরা বার করছি, দেখো ওপরে আমরা লিখবো 60×60×125, নিচে আমরা 10 লিখেছি, পাশে দূরত্বের একক মিটার। এবার আমরা এটা কিলোমিটার পার ঘন্টায় গতিবেগটা বার করতে চাইছি, সেই জন্য আমরা মিটারটাকে কিলোমিটারে নিয়ে যাব। নিয়ে যেতে গেলে আমাদেরকে 1000 দিয়ে ভাগ করতে হবে, সেই জন্য এইটা পুরোটাকে আমরা 1000 দিয়ে ভাগ করছি, তার মানে 60×60×125, ওপরে নিচে হচ্ছে 10×1000। পুরোটা কাটাকাটি করো, কাটাকাটি করলে দেখবে 45 আসছে, তাহলে 45 কিমি আমরা পেলাম। অতএব ট্রেনটির গতিবেগ হলো 45 কিমি পার ঘন্টা, ঠিক আছে। এরপর চলে যাও পরের অঙ্ক, দেখো ওটা তোমরা নিজেরা করবে, আমি 20 অঙ্কটাতে যাচ্ছি। 20 অঙ্কটা পড়ো। 250 মিটার লম্বা একটি মালগাড়ি ঘন্টায় 33 কিমি বেগে এগিয়ে চলেছে, পেছন থেকে অন্য একটি লাইনে 200 মিটার লম্বা একটি মেল ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে এসে মালগাড়িটিকে ধরার পর কত সময়ে সেটিকে অতিক্রম করবে। তাহলে আমরা প্রথমে কি করব, যেহেতু ট্রেন দুটি একই দিকে যাচ্ছে, তাহলে মেল ট্রেন মালগাড়িকে 1 ঘন্টায় কতটা বেশি পথ অতিক্রম করবে সেটা আমরা লিখেছি। দেখো যেহেতু ট্রেন দুটি একই দিকে যাচ্ছে, মেল ট্রেন মালগাড়ির থেকে 1 ঘন্টায় বেশি যাচ্ছে, 60 বিয়োগ 33, তার মানে কি মেল ট্রেনের গতিবেগটা, দেয়া আছে দেখো 60 কিমি, মেল ট্রেনের গতিবেগ দেয়া আছে ঘন্টায় 60 কিমি, আর মালগাড়ির গতিবেগ দেয়া আছে 33 কিমি, ঘন্টায় 33 কিমি। তাহলে 60 থেকে 33 বাদ দাও, বাদ দিলে 27 আসছে, তাহলে 27 কিলোমিটার। এটাকে আমরা মিটারে নিয়ে যাচ্ছি, আমাদের অঙ্কটা মিটার পার সেকেন্ডে হবে, সেই জন্য আমরা মিটারে নিয়ে যাচ্ছি। দেখো মিটার কিলোমিটার থেকে মিটারে নিয়ে গেলে 1000 দিয়ে গুণ করে 27,000 মিটার হয়েছে, তাহলে ঘন্টাটাকেও আমরা সেকেন্ডে নিয়ে যাচ্ছি, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড হচ্ছে। এবার ট্রেন দুটি মিলিত হওয়ার পরে মেল ট্রেনটি
मेल ट्रेन टीर मालगाड़ी के अतिक्रम करते मोट पथ अतिक्रम करते हबे कत ना मेल ट्रेन एवं मालगाड़ीर जे दैर्घ्य सेइटा तादेरके अतिक्रम करते हबे माने मालगाड़ीर दैर्घ्य मेल ट्रेनेर दैर्घ्य देया आछे 200 मीटार और मालगाड़ी 200 मीटार देया आछे मेल ट्रेनेर दैर्घ्य और मालगाड़ीर दैर्घ्य देया आछे 250 मीटार ताले दुटो के जोग करे जेटा हबे सेई दूरत्वटा अतिक्रम करते हबे मेल ट्रेन के ताले ट्रेन दुटी मिलित होवार परे मेल ट्रेन टी मालगाड़ी के अतिक्रम करते मोट पथ अतिक्रम करते हबे 200 + 250 = 450 मीटार अतएव गणितेर भाषाय समस्याटी आमरा लिखब बाँ दिके लिखब दूरत्व मीटार ব্র্যাকেটে ডান দিকে লিখবে সময় ব্র্যাকেটে সেকেন্ড তাহলে 27,000 মিটার যাচ্ছে 3600 সেকেন্ডে 450 মিটার যাবে কত সময়ে আমরা বার করব দূরত্ব ও সময় হচ্ছে সরল সমানুপাতি অতএব সমানুপাতটি হলো 27,000 = 450 = 3600 জিজ্ঞাসা চিহ্ন নির্ণয় সময় সমান 450 × 3600 নিচে হচ্ছে 27,000 দেখো 27,000-এর তিনটে শূন্যর সঙ্গে ওপরে এই শূন্যটা এই দুটো শূন্য কেটে গেল এবার আমরা 9 দিয়ে কাটব 9 × 3 = 27 9 × 5 = 45 3 দিয়ে 36-কে কাটো 12 আসছে তাহলে 12-কে 5 দিয়ে গুণ করলে 60 সময়ের একক এখানে দেওয়া আছে দেখো সেকেন্ড তাহলে 60 সেকেন্ড এবার আমরা জানি কি 60 সেকেন্ড = 1 মিনিট তাহলে মেল ট্রেনটি মালগাড়িকে ধরার 1 মিনিট পর সেটিকে অতিক্রম করবে ঠিক আছে এটাই হচ্ছে উত্তর প্রত্যেকটা অঙ্কের তোমরা কিন্তু উত্তর লিখবে।